ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রশান্তলা ভারতী চ্যানেল। তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আমিও ভালো আছি, প্রশান্ত অনেক ভালো আছে। প্রশান্ত এখন ভালো থাকবে না, আর একটা নিউ ধামাকাদার প্র্যাঙ্ক ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি। তো আজ কিন্তু একটু আস্তে আস্তে কথা বলছি, প্রশান্ত বাড়িতেই আছে, প্রশান্ত ওই ঘরে ঘুমাচ্ছে। তো আমার একটা সাবস্ক্রাইবার বন্ধু, আমার পরিচিত, তো ওর একটা রিকোয়েস্ট ছিল যে টয়লেট প্র্যাঙ্ক। তো ও ওই ঘরে ঘুমাচ্ছে, এখন বাজে সাড়ে সাতটা বাজে, ছুটি তো ওই জন্য ঘুমাচ্ছে। চলো ওই ঘরে যাওয়া যাক। তো কটা বাজু গো? হ্যাঁ কটা বাজে? কটা বাজে এখন? আটটা বাজে, ছুটি করে সারাদিন ঘুমাবে? ওটা গন্ধ ছাড়ছে তো, মার খাবে নাকি? এ করছো তুমি বেশি? চুপ, লোকে শুনছে। স্ত্রী বলে ছেলে হয়ে দাঁড়া, তো দাঁড়াও দাঁড়াও, ঘৃণা পিত্তি কিচ্ছু নেই। গামছা নিয়ে আসো, গামছা নিয়ে আসো। কি করে হলো এটা বুঝতে পারছি না আমি। গামছাটা পরো, ভিজে গেছে গো।
গজব বেজতি হ্যাঁ রনি হলে বাচ্চা হলে ঠিক আছে, তুমি কি গো প্যান্টা খোলো, ওইদিকে রাখো, সার্ভ নিয়ে এসছি আমি, খেতে দেবে। আরে ওইখানে সব ইয়ে করো না, দেখো মাথা খেয়ে নিচে একদম মানে মারতে ছড় ছেলেটাকে আবার বিশ্বাস হচ্ছে না কি করে হলো এরকম ফালতু ছেলে একদম। তুমি বাচ্চা শিশু নাকি? চাদর তুলে এখন সব তুলতে হবে গো। ভগবান ওদিকে সরো, বসে মারো একটা। একটা পুরুষ মানুষের কাছে এর চেয়ে বড় সাজা কি হতে পারে বলতে পারো? আমার দিকে আবার তাকাচ্ছে, এক ঘুষি মারো পিঠের মধ্যে। কাজ ছুটি এনো খেয়ে দে ঘুমালো, সাত আট বাদা এন বিছানায় মুখে ভাসে দিল। কি করে হলো আমি নিজেও জানি না। ওদিকে রাখো, ওদিকে রাখো, ওইদিকে রাখো, কোণে রাখো, চলো ওদিক থেকে সব, ওদিকে নিয়ে যাবো না, ওদিকে নিয়ে যাবো, সব 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 নষ্ট করে দেবে সেটা। এ বাবা এটা কিছু হয়নি ভগবান, আবার এটা নিয়ে বসতে বড়বেলা বাপ বেটা দুদিন পর বাবা হবে, দুদিন পর বাপ বেটা দুদিন মিলে একসাথে মুতবে, আমাকে সব কাটতে দেবে, দুদিন একসাথে ফাঁসিয়ে রেখে দেবে মুতে। দুদিন পর বাবা হবে, আমাকে দিয়ে সব জামা কাপড় ছেলেও মুতবে বাবাও মুতবে, কি করেছি এখন পুরো বিছানার মধ্যে এ করে দিতে, দেখো তোমার ছেলের অবস্থা, সব দিয়ে কাঁচাও ওকে, সব কাঁচাও ওকে, দিয়ে কাঁচাও, মুখ তুলে তাকাতে পারছো না,
মারো না, কি মুটে নিচে গন্ধ ছেড়ে গেছে রে ভগবান। মানে মান সম্মান কিচ্ছু রাখলো না, সব ধুয়ে মুছে খেয়ে নিল সব একদম। আমি জেনে শুনে মুদে দিলাম নাকি এখানে? যা ভাই যা, সব নিয়ে যা, কাঁচো। মানে রিমার কথাটাও তো উঠেছে। সবাইকে ফিটিং করে নিয়েছি না তোমার দিদি সবাইকে, সত্যি তুমি বিশ্বাস করে নি তুমি টয়লেট করে নিয়েছো? রাজা ও কমেন্ট করেছিল ওর রিকোয়েস্টে আজকের এই ভিডিওটা, তো সবাই বলবে কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো ওটা আজকে এই দিদিকে।